গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 11,138টি এবং নমুনা পরীক্ষা হয়েছে 10,207টি। এখানে উল্লেখ করতে চাই, আজকে আমাদের ল্যাব 43টি, নতুন আরেকটি ল্যাব সংযোজিত হয়েছে বেসরকারি পর্যায়ে, সেটি হলো ইউনাইটেড হসপিটাল লিমিটেড। ধন্যবাদ জানাই ইউনাইটেড হসপিটাল লিমিটেড কে, তারা আমাদের সাথে সামিল হয়েছেন। এই 10,207 পরীক্ষার মধ্যে শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 1,617 জন এবং এ পর্যন্ত শনাক্ত 26,738 জন। উল্লেখ করতে চাই, আমরা এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে 2,03,852টি। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 16 জন এবং এ পর্যন্ত 386 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 214 জন এবং এ পর্যন্ত 5,207 জন। আমাদের শনাক্ত বিবেচনায় রিকভারি রেট বা সুস্থতার হার 19.47% এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.44%। মৃত্যুর বিশ্লেষণের দিকে যদি আমরা যাই, ঢাকা ডিভিশনে 7 জন, চট্টগ্রাম ডিভিশনে 5 জন, সিলেট ডিভিশনে 1 জন, রংপুর ডিভিশনে 3 জন। হসপিটালে মারা গেছেন 12 জন এবং বাসায় মারা গেছেন 4 জন। বয়স ভিত্তিক বিশ্লেষণে 0 থেকে 10 বছরের মধ্যে 1 জন, 21 থেকে 30 বছরের মধ্যে 1 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 1 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 1 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 5 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 4 জন, 81 থেকে 80 বছরের মধ্যে 2 জন এবং 81 থেকে 90 বছরের মধ্যে 1 জন। 16 জনের মধ্যে 13 জন পুরুষ, 3 জন নারী। গত 24 ঘন্টা আইসোলেশনে নতুন করে এসেছেন 300 জন, ছাড় পেয়েছেন 100 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 3,816 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1,893 জন। মোট আইসোলেশন শয্যা 13,284, এছাড়া আরো 67টি শয্যা ময়মনসিংহের মেডিকেল কলেজ এবং নার্সিং ডরমিটরিতে প্রস্তুতির জন্য প্রস্তুতি চলছে। ঢাকা মহানগরীতে 7,250টি, ঢাকা শহরের বাইরে দেশের বিভিন্ন হাসপাতালে 6,034টি। এই সকল হাসপাতালে আইসিইউ সংখ্যা 399টি, ডায়ালাইসিস ইউনিট 106টি। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে 4,011 জন, ছাড় পেয়েছেন 2,287 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 2,51,502 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1,98,561 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে 52,941 জন। সারা দেশে 64 জেলার সকল উপজেলা ও জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হয়েছে 626টি প্রতিষ্ঠান এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা প্রদান করা যায় 31,840 জনকে। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী প্রতিনিয়তই সংগৃহীত হয়, বিতরণ হয়, যার তথ্য আমরা কেন্দ্রীয় ঔষধাগার থেকে প্রাপ্ত হই। সংগ্রহ হয়েছে 24 ঘন্টায় 10,050টি, এ পর্যন্ত 2,36,908টি। বিতরণ হয়েছে 24 ঘন্টায় 25,750টি, এ পর্যন্ত 20,07,322টি। আমি দুঃখিত, অদ্যাবধি বিতরণের সংখ্যাটি আমি আবার বলছি, এটি 23,06,908টি। 23,06,908টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী এ পর্যন্ত সংগৃহীত হয়েছে এবং এ পর্যন্ত বিতরণ হয়েছে 23,07,322টি। বর্তমানে মজুত আছে 3,51,707টি। গত 24 ঘন্টায় ফোন রিসিভ করা হয়েছে 2,33,574টি, এ পর্যন্ত 64,78,684টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্ত পাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,081 জন, গত 24 ঘন্টায় বেড়েছে 30 জন। বর্তমানে স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,194 জন চিকিৎসক এবং গত 24 ঘন্টায় আরো সংযোজিত হয়েছেন 11 জন চিকিৎসক। সকল চিকিৎসককে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।